মসলা দোসা খেয়ে আমরা বেড়া উঠলাম। তো বন্ধুরা কেমন আছো সবাই? সেট টু গোতে তোমাদের সবাইকে স্বাগত। এই জাস্ট দুদিন আগে হঠাৎ করে মানে একটা প্ল্যান হলো বিকেলবেলা, তো বেরিয়ে পড়লাম চিকমাগলুরে। রাত 11টা বাজে, হঠাৎ প্ল্যান, বেরিয়ে পড়লাম আমি আর আমার এক ভাই দুজনে মিলে ব্যাঙ্গালোর থেকে চিকমাগলুরের দিকে। একটা ব্যাঙ্গালোর থেকে 257 কিলোমিটার ডিস্টেন্স আছে, একটা ছোট হিল এরিয়া আর কি। এটা আসলে আমার যাওয়া ছিল না, আমি দেখুন ভাবলাম যে দেখি কীরকম আছে। আমরা সকালবেলা 5:15 নাগাদ পৌঁছেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল তো নয়, এটা মানে 12টা বাজতে যায়, আজকে ভোরবেলা আর কি এসে পৌঁছেছিলাম। তো তখন বাজে প্রায় 5:15 নাগাদ এসে চিকমাগলুরুতে এসে পৌঁছলাম। এখানে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের সামনেই একটা লজ, ওখানে আমরা উঠেছি দুই ভাই মিলে। এই যে রুম রেন্ট হচ্ছে 1000 রুপিস। এই যে তোমাদেরকে একটু রুমের ছবি দেখাই, দেখো এই দেখো। এখান থেকে একটু এগিয়ে গেলে একটু উপর দিকে আরো বেশ কিছু রিসর্ট আছে, বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে আছে, এখানে পেতে পারো যদি যারা আসে। তো এই হচ্ছে হোটেলের লবি, ওইদিকে রুম গুলো। এসকে লজ, তোমাদের যদি দরকার পড়ে তোমরা এই নাম্বারে কল করতে পারো। এই যে ওনাদের কার্ড। তারপরে 12টা নাগাদ আমরা বেড়াই ঘুরতে। তো চলো এবার বেড়াই আমরা ঘুরতে মুলায়নগিরি পিক। মসালা ধোসা ব্রেকফাস্ট এটাই হচ্ছে, আর তবে ব্রেকফাস্ট কি, এটা তো লাঞ্চই হয়ে যাচ্ছে একদম। তো এরপরে খেয়ে আমরা বেরোবো একদম।
তো বন্ধুরা এখন চলে এসেছি বাবা বুডানগিরি বলে একটা জায়গা, এখানে ৫ টাকা করে টিকিট। তো বাংলা বুঝে ফেলছে, এই যে হাসছে বলছে ৫ টাকা করে, হ্যাঁ ১০ টাকা। তো আমরা যাবো এখন ওয়াটারফল দেখতে, চলো। এই যে এখানে যে দাঁড়িয়ে আছি টিকিটের জায়গায়, এখান থেকে এরকম ৮২টা সিঁড়ি তোমাদেরকে ভাঙতে হবে। ৮২টা সিঁড়ি ভাঙার পরে যদি ভালো কিছু দেখি তাহলে তো কোনো ব্যাপার না, কিন্তু যদি দেখি একটা ছোট্ট জলের ধারা আর কি, তাহলে তো মনটা খারাপ হয়ে যাবে। নামতে তো ভীষণ মজা লাগে, কিন্তু মজাটা বেড়ায় তখনই যখন ওঠার সময় আসে। বন্ধুরা একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো এখান থেকে দেখতে পাচ্ছি, আই থিঙ্ক ওটা একটা রিসর্ট। আমি চেষ্টা করছি আমার ড্রোনটাকে পাঠানো যায়। ওয়াটারফলস দেখলে তো একদম মুরগি হয়ে গেছে, তবে মাছটাও দেখতে হবে, এটা সবে মেয়ে পড়েছে। তো এখানে খবর নিলাম যে এরা বলছে যে এখানে জুলাই টুলাই আসলে সব থেকে ভালো, তো আমি তো একটা অড টাইমে চলে এসেছি, কী করবো। এনিওয়ে যাই হোক, দেখে নিলাম আর কি ওয়াটারফল, জীবনের সেরা ওয়াটারফল। চলো এবার ফেরা যাক। হাঁপিয়ে গেছি খুব, বসে পড়লাম। ওই যে পেছনে এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, যা ওয়াটারফল দেখলাম বাবা, এবার গিয়ে খেতে হবে, খিদে পেয়েছে খুব। এত সুন্দর জায়গায় বসে ম্যাগি খাচ্ছি, মনে হচ্ছে না অমৃত খাচ্ছি। সিনিক বিউটি আর সাথে ম্যাগি, সানসেটের জন্য ওয়েট করবো এখন।
সানসেটটা দেখে তারপরে আবার ব্যাক করব। ঘোরাঘুরির পালা শেষ হলো, কিন্তু আমার মন টিকছিল না ওখানে। বেসিক্যালি আমরা দার্জিলিং দেখে অভ্যস্ত, আমরা সিমলা কুলু মানালি দেখে অভ্যস্ত, তো সেই জায়গায় দাঁড়িয়ে চিকমাগালুরু ইজ ঠিক আছে, আমি কাউকে নিরাশ করবো না, কাছাকাছির মধ্যে এটা ভালোই জায়গা, তোমরা যারা যাওনি তারা দেখে আসতে পারো। এরপর আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি, করে সোজা হোটেলে যাই। 7:30 নাগাদ আমরা বেরিয়ে পড়ি হোটেল ছেড়ে বাড়ির দিকে, আর এসে পৌঁছই অ্যারাউন্ড 1:00। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।